मरना गया देना गया देना। ए भाई क्यों से गया हाथ देना भाई मरियना भाई मरियना এখন তুমি কি চাইতেছো? আমি কি চাইতেছি আমার সাথে যাবা করছে না আমারে বিয়ে করবে। বিয়ে করবা? ছেলে কি বলে? ছেলে কি বলে? পলাইছি। পলাইছে? কি বলে? পলাইছি। কেন? হায় আফসোস। ওই আমার সাথে ফোনে কথা বলতো তোমারে বিয়ে করব হ্যাঁ তেন এই জায়গায় দেখা করো ওই জায়গায় দেখা করো এসব বইলা আমারে বাড়ি থেকে নিয়ে আইতো আমার সাথে দেখা করতো। তোমার সাথে এত কিছু করে তোমাকে নিয়ে এসে আবার পালাইছে। দর্শক বিস্তারিত জানতে আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি আপনারা সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন। যারা যারা নতুন জয়েন হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন একটা ক্লিক করে দেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক এই মেয়েটার সাথে এই ছেলে দীর্ঘদিন যাবত তাদের ভেতর অনেক কথোপকথন হয়েছে। হওয়ার পরে ছেলেটা মেয়েটাকে নিয়ে এসেছে, নিয়ে আসার পর ছেলেটা এখন মেয়েটাকে রেখে পালাইছে। ছেলেটা যখন পালিয়ে যায় তখন মেয়েটির সাথে ফ্যামিলি কি ধরনের আচরণ করতেছে চলুন দেখা যাক। এখন তুমি কি চাইতাছো? মানে আমি কি চাইতাছি আমার সাথে যাবে করছে না আমারে বিয়ে করবে। এখন ছেলে কি বলে? ছেলে কি বলে? পলাইছি। এর মা বলো মারনা গায়া দেনা না তোমার সাথে না কাট ঠিক আছে দেয়া যায় এখন দেয়া যাবে। কিভাবে ফ্রড করলো? ওই আমার সাথে ফোনে কথা বলতো তোমারে বিয়ে করবো হ্যাঁ তেন এই জায়গায় দেখা করো ওই জায়গায় দেখা করো এসব বইলা আমারে। মেয়েটার সাথে এখানে দেখা করতো ওখানে দেখা করতো, এরকম তাদের ভিতর কথোপকথন হচ্ছিল। তারপর মেয়েটাকে নিয়ে এসেছে ফোন দিয়ে, আরে থেকে নিয়ে আইতো আমার সাথে দেখা করতো, ওই ফোন দিত ওই ফোন দিয়ে আমি কথা বলতাম। তোমার কাছে বেশি ডকুমেন্টসগুলো আছে? হ্যাঁ আছে। তুমি যে ফোনে কথা বলছো ওই যে ফোন ওই ফোন ওই আমারে দিছে ওইটাই ওই ফোন। আজকে এখানে কেন আসছো? আজকে এখানে কেন আসছি? ওই আমারে ফোন দিছে ওর ফোন দিয়ে আমি এই জায়গায় আইছি। ফোন দিতেছো? ফোন দিয়ে কি তাইছো? আর ওই আমারে ফোন দিছে তার জন্য আমি এই জায়গায় আইছি। ফোন দিয়ে কি বলছো তোমাকে? ফোন দিয়ে কি বলছে? সব মেসেজ আছে। ছেলেটা কই এখন? ছেলেটা এখন ও তো রাইলে বলাইছি। ফোন দেখে কিসের জন্য নিয়ে আসছে? কিসের জন্য নিয়ে আসছে তো ও আমার আমার জীবন নিয়ে সিনেমিনি খেলতেছে, তাইলে তো আমার তো জীবনের যে কোনো একটা কিছু করার আছে। আরে তোমার যে ফোন দিয়ে নিয়ে আসলো, ফোন দিয়ে নিয়ে আসে তোমার ফোন নিতে হয়তো ফোন দিয়ে কিনে দিতে আবার তোমার যখন নিয়ে নেবে এই জন্য তো না। ওই যে ওর বই নাই আমার চুলের মুঠি ধরতে বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ি ঘুরতে থেকে টাইম নতুন এই জায়গায় নিয়ে এসে তো আমি এন থেকেও সরিনি কে। এখন তুমি কি চাইতেছ? মানে আমি কি চাইতেছি আমার সাথে যা যা করছে হ্যাঁ আমারে বিয়ে করবে। এখন ছেলে কি বলে? ছেলে কি বলে? পলাইছি। তোমার তোমার বাবা মা কি বলে? আমার বাবা মা দিব না। তুমি জুগরি বাবা? হ্যাঁ। এর মা বলো মারনা গায়া দেনা না তোমার সাথে না কাট ঠিক আছে দেয়া যায় এখন দেয়া যাবে। এরকম কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে। এই ভিডিওটা দেখার একমাত্র উদ্দেশ্য হলো এখান থেকে শিক্ষা নেওয়া। কারো রং নাম্বার কারো ফোনে এ ধরনের মেসেজ করে তাদের ভিতর কথোপকথন হয়ে এক সময় প্রেম সৃষ্টি হয়। প্রেম সৃষ্টি হওয়ার পরে তখন সেই প্রেমিকাকে গড়ে তুলে তারপরে তাকে এইভাবে লাঞ্ছনার শিকার হতে হয়। নারীরা কিন্তু এ ধরনের লাঞ্ছনা বঞ্চনার শিকার প্রতিনিয়ত হচ্ছে, তাই সতর্ক করতেছি। ए धरनेर अनैतिक प्रेम थेके दूरे थाकुन और आपनार फैमिलीके सचेतन करुन। सुस्थ थाकुन, भालो थाकुन। देखा होबे नेक्स्ट टाइम अन्य कोनो भिडियो निये। आसलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहू। এখন তুমি কি চাইতাছো? মানে আমি কি চাইতাছি আমার সাথে যাদা করছে এখন আমারে বিয়ে করবে। এখন ছেলে কি বলে? ছেলে কি বলে? পলাইছি।